ঠাকুরনগরে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি এলো মতুয়া সংঘের নেতা তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে। সোমবার দুপুরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নাম করে এই চিঠি পৌঁছায় তার কাছে। চিঠিতে দেগঙ্গার বাসিন্দা এক ব্যক্তি হুমকি দিয়ে লিখেছেন, দেশে সিএএ কার্যকর হলে ঠাকুরনগর ঠাকুরবাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ঘটনায় কিছুটা আতঙ্কিত শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্যে বিষয়টি জানিয়েছেন। টাইপ রাইটারে বাংলা হরফে টাইপ করা ওই চিঠিতে লেখা হয়েছে, দেশে সিএএ লাগু হলে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, ক্ষতি করা হবে ঠাকুর পরিবারের সদস্যদের। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, আমি কেস করবো এটা নিয়ে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা, কি দুরবস্থা সেটা আমি জানতে চাই, এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো, এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়িতে। আপনি বরাবর বলে গেছেন সিএ হচ্ছে, এনআরসি হচ্ছে না, কিন্তু সেই এনআরসি চালু করলে আপনার ঠাকুরবাড়ি হুমকি দেওয়া হবে, এরকম মানে উড়িয়ে দেওয়া হবে, সেরকম হুমকির কথা আপনি ওখানে বলছেন, এটা কি প্রেক্ষাপটে হতে পারে? কিন্তু আপনি তো বলছেন তো এনআরসি হতে পারে।